কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে একটি মুসলিম পরিবারের উপর ট্রাক উঠিয়ে দিয়ে চারজনকে হত্যা করেছে চালক। দেশটির পুলিশ একে পূর্বপরিকল্পিত হত্যা বলে জানিয়েছে। হামলায় নিহতদের মধ্যে দুজন নারী, একজনের বয়স 76 বছর, অপরজন 44। এছাড়া 46 বছর বয়সী এক ব্যক্তি ও 15 বছরের এক কিশোরীও নিহত হয়েছে। নিহতদের পরিবারের ইচ্ছার কারণে তাদের কারোর নামই প্রকাশ করেনি পুলিশ। স্থানীয় সময় রোববার দেশটির অন্টারিও প্রদেশের লন্ডন শহরে হামলাটি হয়। কানাডার পুলিশ বলছে, পূর্বপরিকল্পিত এ হামলার ধর্মীয় অর্থাৎ মুসলিম বিদ্বেষ থেকে হয়েছে। We believe the victims were targeted because of their Islamic faith. The deceased include a 74-year-old female, a 46-year-old male, a 44-year-old female, and a 15-year-old female. One 9-year-old male, the sole survivor, remains in hospital with serious